হ্যালো, ওয়েলকাম টু ইয়ার্ন বাঙালি। শুরু করতে চলেছি একটা নতুন ব্লগ শুধুমাত্র তোমাদের জন্য। তো আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। সবাই সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে, টিউশন পড়ানো হয়ে গেছে, এখন বানাচ্ছি বরের জন্য তানির বড়া। তো হাফ হয়ে গেছে, তারপর হট করে মনে হলো যে ব্লগটা এখান থেকেই স্টার্ট করি, তো সেই জন্য স্টার্ট করলাম। আর শেষের পথে এই যে আর এতগুলো হয়ে গেছে। লাইফে ফার্স্ট টাইম আমি তালের বড়া ভাজছি। আমি জানি না কেমন হবে, দেখতে খুব ভালো হয়েছে, বেশ পোলা পোলা টোপা টোপা, বাট খেতে কেমন হবে আমি জানি না। তো যাই হোক, যেমনই হবে খেয়ে নেবে সবাই, কারণ প্রত্যেকেরই লাইফে ফার্স্ট টাইম হয়। একদিন করলে তবেই না বুঝবো যে কী প্রবলেম হচ্ছে কী হচ্ছে না। তো নেক্সট টাইম ডেফিনেটলি ঠিক করবো, আর যদি ভালো হয়ে যায় তাহলে তোমাদেরকে সেটাও জানাবো। হয়ে গেছে আমার তালের বড়া, চলো এটা টেস্ট করে দেখি, ক্রাঞ্চি হয়েছে কিন্তু। আমার কিন্তু খুব ভালো লাগছে, বেশ ক্রিস্পি হয়েছে, দেখতেই পাচ্ছ। রেডি হয়ে গেছি, তো যাবো একটু আসানসোল অঙ্কিতাদের সাথে মিট করতে। অঙ্কিতা ডেকেছে, অ্যাকচুয়ালি আমাদের মঙ্গলবার দিনকে মিট করার কথা ছিল, কারণ মঙ্গলবার দিনকে ওর বার্থডে, বাট মঙ্গলবার দিন আমার হবে না, তো সেজন্য আজকে যাচ্ছি। তো চলো ঘুরে আসি। রেডি হয়ে গেছি, তো বেরোবো এবার। এখন বাজছে কটা বাজে? 7টা। তো পৌঁছে গেছি আসানসোলের গজব বলে একটা রেস্টুরেন্টে। তো চলো আস্তে আস্তে ভিতরে ঢুকি। এই হচ্ছে ভিতরের অ্যাম্বিয়েন্স, দুর্দান্ত অ্যাম্বিয়েন্সটা, আমার খুব পছন্দ হয়েছে। হ্যালো বলো, আমরা চলে এসেছি। চলে এসছে তোমার ফ্রেঞ্চ ফ্রাইজ, নাও নিয়ে নাও। চলো স্টার্ট করো। আমিও কোথাও করে ফ্রেঞ্চ ফ্রাইজ না, আমরা লাস্ট একবার কোথায় গেলাম না? দেখো তিল দেওয়া আছে, বাটার গার্লিক ফিশ। খেয়েছো? কলকাতা কোন অফিসে বন্ধ হবে রাজারা? আমি আজটা বেশি সুন্দর কেন আসলি না? নিস্তার বসে পড়েছিস। হ্যাঁ, কি সুন্দর উপরটা। আরে ফ্লাওয়ার, থ্যাংক ইউ। যাবো যাবো, তুমি কবে যাবে? হ্যাঁ, তোমার তো যাওয়ারই হচ্ছে না, সত্যি দেখ। বাড়ি এলাম, তো এখন 10:30 বাজছে, বাড়ি চলে এসছি। তো এবার একটু ফ্রেশ হয়ে নিই। এখন ঘড়িতে পাচ্ছে রাত্রি 11টা। তো একটা কাজ অনেকদিন ধরেই ভাবছিলাম করবো করবো, করে হয়ে ওঠা হচ্ছিলো না। সেটা হচ্ছে আলমারিটা একটু গোছাতে বসেছি, ওই কত যে ভালো শাড়িগুলো আছে সেগুলোকে ভাঁজগুলোকে চেঞ্জ করব, আর নরম কাপড়ের মধ্যে করে রাখবো, তাহলে ভালো থাকে শাড়ি। তো সেজন্য, আর সবাই জানো তোমরা যে শাড়ির ভাঁজ মাঝে মাঝে চেঞ্জ করতে হয়,
তো সেই কাজটাই করছি। এখানে অলমোস্ট যে শাড়িগুলো আছে সেগুলো সবই আমার বিয়ের শাড়ি। তো দেখছি আবার মেমোরিজ, যাই হোক আর কাজটাও হয়ে যাচ্ছে। তো চলো আমি কাজটা করে নিই, তারপর শাড়িগুলো ভাঁজ করা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার কোন শাড়ির মানে কোন শাড়িগুলো আমি ভাঁজ করেছি, কোনগুলো আমার বিয়ের শাড়ি। এটা আমার রিসেপশনের শাড়ি, এটা তো এটা আমার বর পছন্দ করে আমাকে কিনে দিয়েছিল। কেনার আগে আমাকে ভিডিও কল করে দেখিয়েওছিল। যাই হোক, এটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, কারণ কালারটা আমার ভীষণ পছন্দের। তো এটা আমার রিসেপশনের শাড়ি। সব শাড়ি তো এখানে নেই, যেমন বিয়ের বেনারসিটা আমার এখানে নেই, ওই বাড়িতে আছে। তো যখন ওই বাড়িতে যাবো ওই বাড়িতে যেগুলো আছে দেখিয়ে দেবো, আর এখন এই বাড়িতে যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো। ওই যে ভাঁজ করলাম, উল্টে উল্টে ভাঁজগুলো চেঞ্জ করলাম, আর আমি ভাঁজ উল্টেই করি শাড়ি সবসময়। তো এটাই, এগুলো সবই বিয়ের সময় কেনা শাড়ি। তো এই শাড়িগুলো সবই বিয়ের সময় কিনেছিলাম, বিয়ের পর খুব একটা শাড়ি আমার কেনা হয়নি, কিনিনি। কারণ শাড়ি সত্যি বলতে কি পরতে ভালোবাসি, কিন্তু শাড়ি পরা হয় না, কারণ আমি শাড়ি পরে ম্যানেজ করতে পারি না, আমার খুব কষ্ট হয়। বাট আমি শাড়ি পরতে প্রচণ্ড ভালোবাসি। তো যাই হোক, সেজন্য খুব একটা অকারণ শাড়ি কিনে আলমারিতে বোঝাই করে রাখাতে আমি বিশ্বাসী নই, তো সেজন্য আমি এটা করিও না। যাই হোক, কয়েকটা শাড়ি একটু তোমাদের সাথে শেয়ার করি, কতটা বুঝতে পারবে কারণ উল্টো করে ভাঁজ করা। শাড়ির নাম ফাম আমার মনে নেই। এটা একটা, যে ভিতরটা এমনি দাঁড়াও, এই যে এটা একটা শাড়ি, সবই উল্টে উল্টে ভাঁজ করেছি, পরে কখনো তোমাদের সাথে আবার শেয়ার করব। তো এটা একটা, এটা আমি আশীর্বাদের দিন পরেছিলাম আমার। এটা একটা রেড ইয়েলো কম্বিনেশনের। নেক্সট হচ্ছে এটা, এটা এই শাড়িটার নাম মনে আছে, এটা হচ্ছে বটল গ্রিন আর ইয়েলো কম্বিনেশনের, ইয়ে কী বলে এটা ছিল, কাঞ্জিভারম। আচ্ছা, এটাও একটা কিছু হবে, এটাও গ্রিন আর রানীর কম্বিনেশন। আমার বটল গ্রিন, তারপর ব্লু, ব্ল্যাক, এগুলো আমার ফেভারিট কালার। এটা তো দেখালাম রিসেপশনের শাড়িটা। আর হচ্ছে এই শাড়িটা অনেক আগের শাড়ি, এটা আমার দাদার বিয়ের সময় আমি কিনেছিলাম, তো ওর বিয়েতেই পরেছিলাম এটা। এটা আর একটা আছে ইয়েলো, ইয়েলো শাড়ি অনেকগুলো হয়ে গেছে না, একটা দুটো তিনটে চারটে, আর আমি ইয়েলো নিচ্ছি না। চারখানা আমার ইয়েলো শাড়ি হয়ে গেছে অ্যাকচুয়ালি, যেগুলো যেহেতু এগুলো বিয়ের সময় নেওয়া হয়েছে। তো বিয়ের সময় কি হয়, সাধারণত হলুদ লাল এই টাইপের শাড়ি বেশি কেনা হয়। তো ইয়েলো দেখলাম চারখানা হয়ে গেছে, তো আর আমি ইয়েলো নিচ্ছি না। আমার বর বলে এত ইয়েলো শাড়ি কেন পরো, সরস্বতী পুজোর মতন সব সময়। যাই হোক, তো চলো এবার ঘুমাবো, 12:10 বাজে, কালকে সকালবেলাতে আবার টিউশন আছে। তো বাবাই, আজকে ব্লগটা আমি এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যে যে শাড়ির নামগুলো আমি বলতে পারলাম না, ভুলে গেছি, তোমরা যদি জেনে থাকো, উল্টো করে যদিও ভাঁজ করা আছে তাও যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, বাবাই।